আসসালামু আলাইকুম। জেল্লোর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এমনকি ছোট ছোট কোশ্চেনগুলো নিয়ে যেগুলো ইন্টারভিউতে সাধারণত আসে বা অনেকে জানে না, এমনগুলো এমন কিছু কিছু কোশ্চেন নিয়ে ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আজকের ভিডিওতে যে টেক্সটাইলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজির ভিতরে যখন আমরা বা ডাইং বলে থাকি, এই ডাইংয়ে যখন আমরা একটা কালারকে ডাইং করব তখন বিভিন্ন রকম একই কালার বিভিন্ন রকম শেড আসতে পারে। ধরুন আপনি একটা হোয়াইট ফেব্রিক ডাইং করেছেন, সেই হোয়াইট ফেব্রিকের ভিতরে ডাল আসতে পারে আর লাইট আসতে পারে। হোয়াইট ফেব্রিকে এই দুই ধরনের টোন সাধারণত এসে থাকে, হোয়াইট ফেব্রিকে লাইট আর ডাল। এখন আপনি একটা দুইভাবে ডাইং করলেন, দুইটা মেশিনে ডাইং করার পরে যখন আপনি শেডটা ম্যাচ করতে গেলেন তখন দেখলেন যে শেডটা স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে না, হোয়াইটটা কোনোটা লাইট আছে স্ট্যান্ডার্ড থেকে আবার কোনোটা ডাল আছে। তখন এমন সমস্যা যদি আসে তাহলে কি করতে হবে, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বলে দিব যে আপনি একটা হোয়াইট ফেব্রিককে ডাইং করেছেন, ডাইং করার পরে যখন আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করতে গেলেন মেলাইতে গেলেন তখন দেখলেন যে ফেব্রিকটা আর মিলছে না, ফেব্রিকটা ডাল আসছে স্ট্যান্ডার্ড থেকে ডাল আসছে, তখন আপনি কি করবেন? সাধারণত এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো ফিনিশিং যে স্টেজ আছে ওই স্টেজে এটা রিপেয়ার করা হয়ে থাকে। এমন যদি ফেব্রিক আপনার কাছে আসে তখন আপনি ফিনিশিংয়ে কি করবেন, ফিনিশিংয়ে নন আয়নিক সপেনার দিয়ে নর্মাল টেম্পারেচার দিয়ে ফিনিশ করতে হবে। আবারও বলি, হোয়াইট ফেব্রিককে ডাইং করার পরে যদি স্ট্যান্ডার্ড থেকে ডাল আসে, শেডের টোন স্ট্যান্ডার্ড থেকে ডাল আসে, তাহলে কি করতে হবে, নন আয়নিক সপেনার দিয়ে নর্মাল টেম্পারেচার রেখে ফিনিশ করতে হবে। আবারও বলি, নন আয়নিক সপেনার দিয়ে নর্মাল টেম্পারেচারে ফিনিশ করতে হবে, তাহলে আপনার যে স্ট্যান্ডার্ড থাকবে স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ হবে ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি টেক্সটাইল রিলেটেড ভিডিও ক্রিয়েট করে থাকি এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, তার ভিতর থেকে কোন একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিও শেষে সাধারণত আমি একটা মেসেজ প্রদান করে থাকি, সুস্থতা সবথেকে আল্লাহর বড় একটা নিয়ামত। এই সুস্থতা না থাকলে আপনি বুঝতে পারবেন না যে বা কোনো কাজ কোনো একটা কিছুতে আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন না। এই জন্য সুস্থতা, নিজে সুস্থ বা সুস্থ থাকার জন্য, নিজেকে সুস্থ চাঙ্গা রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করাটা খুবই জরুরি। আপনি দিনে 10 থেকে 15 মিনিট নিজে ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং অন্যকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।